পৌষতে ডাক দিয়েছে আয়রে চলে আয় স্লোগানে বরিশালে শুরু হয়েছে তিন দিন ব্যাপী পৌষ মেলা। 11 জানুয়ারি বিকেলে বরিশালের জগদীশ সারস্বত গার্লস স্কুল অ্যান্ড কলেজে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে গান গেয়ে এবং প্রদীপ জ্বালিয়ে ও স্মারক বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলিত পরিষদ বরিশাল জেলা শাখার আয়োজনে তিন দিনব্যাপী এ পৌষ মেলার উদ্বোধনের পরপরই শুরু হয় নৃত্য অনুষ্ঠান। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলিত পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি কাজল ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নাট্যচন্দ্র সৈয়দ দুলাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী এবং অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম। তিন দিনব্যাপী মেলায় শিশুদের বিনোদনের জন্য রয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নাগরদোলা। এছাড়াও মেলার মাঠে দুপাশ ঘিরে রয়েছে 18টি স্টল, যেখানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা রকমের পিঠাপুলির আয়োজন রয়েছে। মেলার সমাপ্তি হবে 13 জানুয়ারি। এই তিন দিন বিকেল 3টা থেকে রাত 10টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে।